আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন আশা করি। আজ আমরা যে মডেলটা তৈরি করব সেটা হচ্ছে একটি স্টিল ল্যাম্প শেড। তবে চলুন শুরু করা যাক। আমাদের ল্যাম্পটি সম্পূর্ণ এমন হবে, দেখাচ্ছি। আমি যদি দেখাতে চাই তাহলে একটু অপেক্ষা করুন, আমি মডেলটির ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের আজকের মডেলটি ঠিক এমনই হবে, যেটি ক্রিস্টাল ল্যাম্পশেড আমরা এটি তৈরি করব। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিউ একটি ফাইল নিব, পার্ট, নতুন একটা পার্ট তৈরি করব। করার পর টপ প্লেনে স্কেচ করব, প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব, তারপর তার এসমান ডাইমেনশন দিব, মান হবে 3। তারপর এটাকে আমি এক্সট্রুড করব এবং এর হাইট হবে 179। ওকে, সম্পূর্ণ শেষ হওয়ার পর এখন আমি ফ্রন্ট প্লেন থেকে স্কেচ করব। আর আমার স্কেচটা সম্পূর্ণ ক্লিয়ারলি হওয়ার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে হিডেন লাইনস রিমুভড, ডিসপ্লে স্টাইল থেকে হিডেন লাইনস রিমুভ করে দেব। তারপর সেন্টার লাইন অঙ্কন করব লাইন দিকে সার্কেল। আর যে যে এটা নিশ্চিত করব যে আমার সার্কেল আর সেন্টার পয়েন্টটা ভার্টিক্যাল লাইনে আছে। ওকে, এবার স্মার্ট ডাইমেনশনের মাধ্যমে আমি মানগুলো দিয়ে দিব। এটার মান হবে 2, লাইনের মাপ, আর সার্কেলের ডায়ামিটার হবে 110। ওকে, ফিচার্সের মাধ্যমে আমি এখন এক্সট্রুড বস বেস করব, ডিসপ্লে স্টাইল থেকে মাপটা আবার শেডেড এজেস দিব। এক্সট্রুড বস বেস করার সময় ডিরেকশনটা হবে মিড প্লেন, আমাদের ডিরেকশনটা হবে মিড প্লেন, মাপ হবে অর্থাৎ আপনার প্যারামিটার সাইজ হবে 5। আর এদিকে থিন ফিচার্স অপশনটা আমি সিলেক্ট করে দিব। থিন ফিচার্সে যে কাজটি করব আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিব। ভালো করে খেয়াল করুন, ডিরেকশনটা একদিকে আছে, আমি ডিরেকশনে ক্লিক করলাম, অপর দিকে হয়ে যাওয়ার পর মাপটা আমি দিব 1.5। ওকে, সম্পূর্ণ কাজটি শেষ হওয়ার পর এবার আমি ফিলেট করব। আমরা এতদিন ধরে সিমেট্রিক ফিলেট করেছি, আজ আমরা যে ফিলেটটি করব সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিকে আমি মাপগুলো দিয়ে দিচ্ছি, দিকে আমরা দিতে পারি 0.75, আর এখানে আমি দিব 2.50 যেটা দেওয়া আছে। এখন আমি যে কাজটি করব সিম্পলি এখানে একটা ক্লিক করব ফিলেটে, তারপর আমার এখানের রিভার্স ডিরেকশন আমি অন করে দেব, তারপর অপর পাশের এজটি সিলেক্ট করে দেব। ওকে, সাইডের ফিলেট কমপ্লিট হওয়ার পর, উপরের সাইড ফিলেট কমপ্লিট হওয়ার পর এবার নিচের সাইডটাও করব, সেম মানটা সেম থাকবে, সিলেক্ট করে দেব, তারপর এই এজের কর্নারটা সিলেক্ট করব। খুবই সাবধানের সাথে সহিত সিলেক্ট করবেন যাতে আপনার সমস্যা না হয়। সিলেক্ট, এরপর আমি রিভার্স ডিরেকশনটা অ্যাগেন অন করে দেব। ওকে, এখন আমি সার্কুলার প্যাটার্ন অন করব, লিনিয়ার প্যাটার্ন থেকে সার্কুলার প্যাটার্ন সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্যারামিটারসে আমি আমার এই মানে ডিরেকশন কোনটা হবে সেটা যদি ঠিক করতে চাই প্যারামিটারসে আমি দিয়ে দিব এটা। দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো মান আসছে, মানে মোট 27, 27টা যেটা দেওয়া আছে এখানে ওই অনুযায়ী এখানে ফেসেটগুলো সংগ্রহ করা হয়েছে অবজেক্ট। আমি এখানে ডিগ্রি মানটা দিব 6.60। আর সবারই দেখবেন এখানে ইকুয়াল স্পেসিংটা অন অবস্থায় থাকে,
এটা অফ করে দেবেন। এরপর এখানে যে ফিলেটটা সিলেক্ট করা আছে এটা একটা করা আছে, আমার ফিলেটটা এক সাইড করা আছে আর বাকিগুলো নেই, আমি এটা ক্লিয়ার সেকশন করে দেব। আর এখান থেকে এক্সট্রুড থিন সিলেক্ট করব, ফিলেট সিলেক্ট করব, ফিলেট টু সিলেক্ট করব। তাহলে এতক্ষণ পর্যন্ত যা কাজ হয়েছে সবগুলো সিলেক্ট হবে, আমার ওইটাই দরকার। এরপর আমরা নিচে এখানে চলে যাব, ইনস্ট্যান্সেস টু ভিরে এটা অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে ভালো করে খেয়াল করুন লিখেছে চুজ ফিচার্স ডাইমেনশন টু ভ্যারি ইন ডিরেকশন ওয়ান, অর্থাৎ ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন দেওয়ার জন্য যে কাজটি করব, জুম করব, জুম করলে দেখা যাচ্ছে আমার এখানে ডাইমেনশনটা ছিল টু, অর্থাৎ ওই ডায়ামিটার সার্কেল, সার্কেলটার ডাইমেনশন ছিল টু, আমি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে ভ্যালু শো করতেছে 2 mm, ইনক্রিমেন্টটা শো করছে না, ইনক্রিমেন্টের মাপটা অবশ্যই আমার দিয়ে দিতে হবে। এটা আমি দিতে পারি 2.50। কাজটি শেষ হওয়ার পর এন্টার দেব এবং কি আমি আমার কাজ থেকে বের হয়ে আসব সার্কুলার প্যাটার্ন থেকে। কিছুক্ষণ সময় নিবে যেহেতু গ্রাফিক্সের কাজ, এভাবেই মূলত আমরা টুইস্টি ল্যাম্পশেড তৈরি করব। যে দেখুন আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি, কন্ট্রোল 1, কন্ট্রোল 2, 3, 4, 5, 6, 7, 8। আশা করি সম্পূর্ণ ভিউটি দেখেছেন। এটা হচ্ছে টুইস্টি ল্যাম্প শেড। এই শেডটার মাঝখানে হয়তো একটি বাতি থাকে বা লাইট থাকে, ওই লাইটের আলোতেই সম্পূর্ণ হয়। আর এটা যেহেতু কার্ভড সেজন্য এটা টুইস্টি ল্যাম্প শেড বলা হয়। এবার আমরা যে কাজটি করব এটার একটা অ্যাপিয়ারেন্স দিব, অ্যাপিয়ারেন্সটি হবে প্লাস্টিকের। প্লাস্টিক থেকে আমি যেটা সিলেক্ট করে দেব স্যাটিন ফিনিশ, স্যাটিন ফিনিশ দিব, হোয়াইট স্যাটিন প্লাস্টিকটা আমরা এখানে দিয়ে দিব। এখন দেওয়ার পর এইখানে যে মেইন পার্টটি আমরা করব সেটা হচ্ছে রেন্ডারিং, নিজের মতো করে রেন্ডার করব, যা ডিফল্ট রেন্ডার দেওয়া আছে সেটা করব না। তো নিজের মতো করে রেন্ডার করতে গেলে এখানে দেখুন ডিসপ্লে ম্যানেজার আছে, এখানে অলরেডি আছে আমি যেটা একটু আগে রেন্ডারিংয়ের অপশানে দিয়েছি। আমি এখান থেকে রাইট ক্লিক করে এডিট অ্যাপিয়ারেন্স দিব। অ্যাপিয়ারেন্স দেওয়ার পর এখানে আমি কালারটা সিলেক্ট করে দেব, অরেঞ্জ দিলে অরেঞ্জ হচ্ছে, রেড দিলে রেড হবে, আমি অরেঞ্জ দিলাম। অরেঞ্জ দেওয়ার পর আমি এইদিকে যদি দেখেন এই যে অরেঞ্জ কালারটা দেওয়া আছে, আমি এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর ইলিউমিনেশন সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিফিউজ অ্যামাউন্ট যেটা আছে এটা চেঞ্জ করে দিব, এটা 0.80 দিব, বা এখান থেকে সিলেক্ট করে লিখতে পারি 0.80। স্পেকুলার অ্যামাউন্টটা দিব 0.70। আর এখানে স্পেকুলার স্পিড ব্লারিনেস, অর্থাৎ ব্লার কতটুকু হবে সেটা দিব মিনিমাম 4.693 বা এরকম একটি অ্যামাউন্ট দিতে পারেন। আমি মাপগুলো ভালো করে দেখাচ্ছি, ডিফিউশন অ্যামাউন্ট 0.80, স্পেকুলার অ্যামাউন্ট 0.70, এবং কি স্পেকুলার ব্লার মানে কতটুকু আপনার ঝাপসা হবে সেটা অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি। এগুলো আপনারা নিজেরা নিজেদের মতো রেন্ডার করার সময় দিবেন, আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এতটুকু দিয়েছি, এমন নয় যে আমারটাই আপনার পারমানেন্টলি দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই কাজটি সম্পন্ন হওয়ার পর আমি এখানে ক্লিক করে আমার কাজ শেষ করব। এখন যদি দেখি কালার প্লাস একটা আলাদা আপনার রিয়েলিস্টিক ফিচার্স আসছে। এই মুহূর্তে আমি এখন যেটা করব, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি অফ করব, সিনে যাব। সিনে যাওয়ার পর বেসিক সিনস ক্লিক করব। বেসিক সিনস ক্লিক করার পর সবার শেষে ব্যাকড্রপ স্টুডিও রুমটা আমি সিলেক্ট করলাম, আপনারা যে কোনো একটা দিয়ে দেখতে পারেন, আমার আপত্তি নেই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করব, দেখুন আলাদা একটা রিয়েলিস্টিক ভিউ হয়ে চলে এসেছে। এটা আসার পর এখান থেকে আমি যে কাজটি করব, আমি রেন্ডার টুলে যাব।
আপনাদের যদি রেন্ডার টুলটা না থাকে তাহলে যে কাজটি করবেন সলিড ওয়ার্ক অ্যাডিংসে যাবেন, ফটো ভিউ 360টা অন করে দেবেন, তাহলে আপনার রেন্ডার টুলসটা চলে আসবে। রেন্ডার টুলস থেকে আমি এডিট সিনে দিব। এডিট সিনে দেওয়ার পর আমার এখানে অপশন শো করছে, আমি এখান থেকে অ্যাডভান্স যাব বা বেসিক। বেসিকে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দেওয়া আছে সেটা আমি নান করে দেব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে গেল এভাবে। এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, জেড এক্স ওয়াই সবগুলো সাইড একটু দেখে নিন, খুব সুন্দরভাবে করা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর কোনো কিছু যদি শেখার থাকে তাহলে আপনারা তা শিখতে পেরেছেন বলে আমি মনে করি। তবে আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফিলেট। আমরা এই এজগুলো ফিলেট করতে ভুল মনে নেই আমার। এখানে এখন যে করব, এই ফিলেটটা সিমেট্রিক ফিলেট হবে। এখানে আমি মানটা দিব 1.5। ফিলেট এখানে আমি করে দিলাম, তারপর ঠিক সেম ভাবে নিচেরটাতে আমি ফিলেট করে দেব। এখন এটা কমপ্লিটলি একটি টুইস্টি ল্যাম্প শেডে পরিণত হয়েছে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, এবং আমার পরবর্তী ভিডিওগুলো যেন আপনারা পেতে পারেন সেজন্য সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।